শাক রান্না করে অনেকেই খেয়েছেন কিন্তু কেউ কি শরবত করে খেয়েছেন যদি কেউ শরবত করে খান তাহলে তার দেহে রক্ত রক্ত এতই যে আপনি সুস্থ মানুষের মতোই প্রতি সময় দান করতে পারবেন এতে রক্ত স্বল্পতা তো জীবনে হবেই না সেই সঙ্গে আপনার ক্যালসিয়ামের ঘাটতি সহ শারীরিক অন্যান্য যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোও জীবনে হবে না এই শাকের শরবত করে খেলে আপনার দেহের বেশ কিছু রোগ যে কোনো প্রকারের ঔষধ ছাড়াই নির্মূল হয়ে যাবে কোন কোন রোগ দূর হবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে শরীরে রক্ত তৈরি হবে সেই বিষয় নিয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে অনেকেই আছেন ডায়াবেটিসে ভুগছেন কিন্তু ডায়াবেটিস থেকে বাঁচার জন্য অর্থাৎ সুগার লেভেলকে আনার কোনো নির্দেশনা পাননি বা এর উপকার আপনার হয়নি এই কারণে আজ থেকে আপনি এই শাকের রস খাওয়া শুরু করবেন এই শাকের রস বা শরবত করে আপনি যখনই খাবেন তখনই আপনার দেহে শর্করার মাত্রা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে অন্যদিকে যারা বিভিন্ন ধরনের হার্টের সমস্যায় ভুগছেন সেটা হতে পারে আপনার হার্টের ব্লকেস অথবা হতে পারে আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে স্ট্রোকের ঝুঁকি রয়েছে বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে অন্যদিকে আপনার লিপিড প্রোফাইল ঠিক নেই এমন হতে পারে যে আপনার দেহের খারাপ কোলেস্ট্রলের এলডিএল এবং টাইগ্লিসাইড বেড়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি এই শাকের শরবত অবশ্যই খাবেন এতে আপনার হার্ট সম্পূর্ণ সুরক্ষিত থাকবে কোনোভাবেই আপনার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সমস্যা দেখা দেবে না অন্যদিকে ব্রেইন স্ট্রোকের মতো ঝামেলা অনেকের হয়ে থাকে ব্লাড প্রেশার ডাউন করার কারণে এই বিষয়টিও আপনার ঘটবে না যদি আপনি এটা শুধুমাত্র শরবত করে খেতে পারেন প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এই কারণে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় খুব দ্রুত এতে ভিটামিন যে এ রয়েছে এটা রেটিনার কার্যক্ষমতা বাড়ায় ফলে রাতকানা রোগ তো দূর হয় সেই সঙ্গে যাদের রেটিনার কোনো ধরনের দুর্বলতা বা সমস্যা রয়েছে তাও কিন্তু দূর করতে পারবেন অনেকেই আছেন যে রোগা হতে চান অর্থাৎ স্লিম হতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিয়মিত এই শাকটি শরবত করে খান স্লিম হতে আপনার দশ থেকে বারো দিন সময় লাগবে আপনি প্রতি সপ্তাহে অন্ত তিন থেকে চার কেজি করে ওজন কমাতে পারবেন সেটা কিভাবে আপনি যখন শুধুমাত্র ওজন কমানোর জন্য এই এই শাকের শাকের খাবেন তখন শুধুমাত্র থাকবেন এবং দুপুরে আপনি অবশ্যই নির্দিষ্ট পরিমাণ খাবার খাবেন যেটা আপনার ওজন উচ্চতার জন্য দরকার এর থেকে বেশি শর্করা আপনি কখনোই গ্রহণ করবেন না রাতেও ঠিক সেমভাবে আপনি এমন কিছু খাবার খাবেন যেটা অত্যন্ত পুষ্টিকর কিন্তু কোনোভাবেই এতে শর্করা বেশি পরিমাণে নেই তাহলে দেখবেন যে শুধুমাত্র এই শরবতের সঙ্গে এই নিয়মগুলো গুলো ফলো করায় আপনার ওজন ধীরে ধীরে নয় খুব দ্রুত কমতে শুরু করবে একদিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে এই শাক আপনি শরবত করে খেতে পারেন এমন অনেক আয়রন বা লৌহযুক্ত খাবার রয়েছে যেটা আপনার আয়রনের ঘাটতি দূর করে অর্থাৎ রক্ত বাড়ায় কিন্তু অন্যদিকে আপনার কোষ্ঠকাঠিন্য তৈরি করে শুধুমাত্র লাল শাক ব্যতিক্রম বলা যায় কারণ এতে যে পরিমাণ ফাইবার রয়েছে অন্যদিকে যতটা হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান রয়েছে কোনোটাই একটা অন্যটার ক্ষতি করছে না আপনি যেমন রক্ত স্বল্পতা দূর করবেন তেমনিভাবে আপনার বহুদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও একদিনে দূর করতে পারবেন অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটা ক্যান্সার প্রতিরোধ করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই সঙ্গে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ফসফরাস আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন ই এই উপাদানগুলো শরীরের একাধিক টক্সিক উপাদানকে দূর করে দেয় তাই কোনোভাবেই ক্যান্সার কোষ জন্ম নিতে পারে না বা সেই ধরনের কোনো আশঙ্কা থাকে না কিডনির জন্য এটা অত্যন্ত ভালো কিডনির কার্যক্রম ভালো রাখার জন্য এটা ঠিকভাবে কাজ করতে থাকে রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদানকে শরীর থেকে বের করে দেয় কাজেই এটা দেহের কোনো ধরনের ক্ষতি না করে দেহের আভ্যন্তরীণ অর্গানগুলোকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতেই কাজ করতে থাকে প্রচুর পরিমাণে রয়েছে এতে ক্যালসিয়াম আর রয়েছে ভিটামিন সি এই কারণে আপনার দাঁত এবং হাড়ের গঠনে এটা খুব ভালো কাজ করে আপনি যখনই এটা সেবন করবেন নিয়মিত শরবত করে তখন আপনার দাঁতের যে ধরনের সমস্যা ছিল বিশেষ করে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে দাঁতে বেশ কিছু সমস্যা তৈরি হয়ে থাকে এই ধরনের সমস্যা কখনোই হবে না অর্থাৎ টিত গাম বা দাঁতের মাড়ির যে সমস্যাগুলো হয় সেই সমস্যায় আপনি পড়বেন না দাঁতের সুস্থতা বৃদ্ধি করবে এবং দাঁত শক্ত করবে সেই সঙ্গে সঙ্গে দেহের হাড় মজবুত করবে এটা দেহের জন্য যতটু উপকারী ঠিক তেমনি আপনার দেহের বাহ্যিক বিষয় অর্থাৎ ত্বক এবং চুলের জন্য সমান উপকারী প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ফলে এটা আপনা আপনি চুলের গোড়া মজবুত করে এবং চুলের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রয়োজন তা পূরণ করে থাকে ত্বক সুন্দর করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি সহ অন্যান্য উপাদান যেমন অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট সবসময় আপনার ত্বকের বা দেহের বার্ধক্যকে দূরে রাখে ব্রেনের গঠনের জন্য এটা সমানভাবে উপকারী মস্তিষ্ককে শক্তিশালী করতে অর্থাৎ নিজের স্মৃতিশক্তিকে বাড়াতে আপনি এই শাকের শরবত খেতে পারেন এই লাল শাকের শরবত গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য সমানভাবে উপকারী কারণ বুঝতেই পারছেন এতে যে উপাদানগুলো রয়েছে এটা এই সময়ে মায়েদের জন্য খাওয়া অত্যন্ত দরকারি এই লাল শাক কেন বারবার আপনাদের শরবত করেই খেতে বলছি কেন এটা রান্না করে খাওয়ার নয় বরং শরবত করে খেলেই আপনার এই উপকারগুলো হবে কারণ আপনি যখনই ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ইত্যাদি সমৃদ্ধ বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্টের মতো দ্রব্যগুলো যখন আপনি রান্না করে খাবেন তা আগুনের তাপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনি যখনই এটা শরবত করে খাবেন এর সম্পূর্ণ গুণাগুণ এতে বজায় থাকবে আর শরবত করে খেলে পরে এর গুণাগুণ পেতে আপনাকে তিন থেকে চার দিন বেশি অপেক্ষা করতে হবে না রোগ যত পুরাতনই হোক না কেন আপনি খুব দ্রুত ফল পেতে থাকবেন তবে অবশ্যই আপনাকে শরবত করার আগে কিছু বিষয় ভালো করে বুঝে নিতে হবে যখন আপনি লাল শাকের শরবত করবেন সেই শাক যদি আপনার বাজার থেকে কেনা হয়ে থাকে তাহলে অবশ্যই শাকটা ভালো করে বেছে ভালো পাতা এবং ডাটাগুলো নিয়ে এটাকে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন কারণ যখন আপনি এটা কাঁচা শরবত করবেন তখন শাকের বৃদ্ধির জন্য অর্থাৎ চাষাবাদের কীটনাশক বা সার দেওয়া হয় সেটা যাতে আপনার দেহে কোনো ক্ষতি না করতে পারে এই কারণে পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে খাবার পানি অর্থাৎ পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝাড়িয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে শরবত তৈরি করতে হবে আপনি যখন কোষ্ঠকাঠিন্যে ভুগবেন তখন অবশ্যই শরবত আপনাকে সম্পূর্ণই খেতে হবে কোনো ধরনের আঁশ বা ফাইবার এটাকে ছেকে বের করে দেওয়া যাবে না অন্যদিকে আপনার যদি লুজ মোশন হয়ে থাকে আপনার যদি ঘন ঘন পেটের রোগ হয় তাহলে আপনি এটা ছেকে শুধুমাত্র এর পাতলা রসটা খেতে পারেন এতে যেমন আপনার রোগ দূর হবে তেমনিভাবে আপনার এই সমস্যাও আর থাকবে না অন্যদিকে যাদের কোষ্ঠকাঠিন্য এবং দেহের অতিরিক্ত মেদ চর্বি ঝরানোর জন্য এই শাক খেতে চাচ্ছেন বা কোষ্ঠকাঠিন্য না হলেও আপনার যদি নর্মালি পেট ভালো থাকে তাহলে আপনি শাকের সম্পূর্ণ অংশ দিয়ে শরবত করে খেতে পারেন শুধুমাত্র যাদের পেট খারাপ ঘন ঘন লুজ মোশন হয় তারাই ছেকে এই শাকের শরবত খাবেন শুধুমাত্র যে শাক শরবত করলে হবে তাই নয় এই শাকের সঙ্গে আপনাকে আরও দুটো উপাদান মিশিয়ে নিতে হবে শাকের শরবত করার জন্য অবশ্যই আপনাকে সত্তর থেকে একশো গ্রাম পরিমাণ ভালো মানের লাল শাক নিতে হবে এরপরে সেটাকে পানি ছাড়াই আপনাকে শরবত তৈরি করতে হবে শরবত তৈরি করার পর এতে মাত্র চা চামচের দুই চামচ লেবুর রস এবং আট থেকে দশটি কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে শরবত সেবন করতে হবে যারা অত্যন্ত দুর্বলতায় ভোগেন সব সময় ক্লান্তি ভর করে থাকে কোনো কাজে এনার্জি পান না তারা এই শাকের শরবত খাওয়া মাত্রই দেহে এনার্জি পাবেন এবং মনে হবে যে আপনার দেহে শক্তি রয়েছে যে আপনি কাজ কোনো ধরনের বিশ্রাম ছাড়াই করতে পারবেন এই শাকটি তিন থেকে পাঁচ দিন খেলে আপনার দেহের রক্ত ঘাটতি দূর করতে পারবেন ভালো উপকার পেতে টানা পনেরো দিন সেবন করুন এবং যে কোনো সুস্থ মানুষও এই শাকের শরবত সপ্তাহে অন্তত থেকে দিন করে সেবন করতে পারেন এটা সকালে দুই তিন ঘুম থেকে উঠে নাস্তা করার সময় অথবা নাস্তা ছাড়াই সকালবেলায় সেবন করাই সবচেয়ে বেশি উপকারী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখুন আপনি উপকার পেলে কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই ফ্যামিলি লিমিটেডের সঙ্গে থাকুন ফ্যামিলি লিমিটেড এমন কিছু তথ্য আপনাকে সব সময় দেওয়ার চেষ্টা করবে যেটা আপনার জন্য উপকারী ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ